ভগবান শ্রীবিষ্ণুর অবতার, ভগবান পরশুরাম আর ভগবান শ্রীরামের মধ্যে কে ছিলেন সবথেকে শক্তিশালী অবতার, জানবো আজকের এই ভিডিওতে। ভগবান শ্রীরাম আর ভগবান পরশুরাম তারা দুজনেই আলাদা আলাদা যুগে প্রকট হয়েছিলেন, কিন্তু আজ আমরা জানবো শ্রীহরি বিষ্ণু দুই অবতারের মধ্যে কি অন্তর ছিল, কি মিল ছিল, কে ছিলেন সবথেকে বেশি শক্তিশালী। সত্যযুগে ভগবান পরশুরাম আর তেতাযুগে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম, শ্রীহরি বিষ্ণুর এই দুই অবতারের অন্তর বলার আগে জেনে নিই তাদের দুজনের জন্ম কিভাবে হয়েছিল। শাস্ত্র অনুসারে বৈশাখ মাসে শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার রূপে ভগবান পরশুরামের জন্ম হয়। আসলে প্রাচীনকালে মহর্ষি ভিগুর পুত্র ঋচিকার বিবাহ রাজা গাধির পুত্রী সত্যবতীর সাথে হয়েছিল, যার পরে সত্যবতী নিজেরা নিজের মায়ের জন্য পুত্রপ্রাপ্তির ইচ্ছা হলে মহর্ষি ভৃগু তাদের দুটো ফল দিয়ে সত্যবতীকে গুলার আর তার মাতাকে অশ্বত্থ গাছের আলিঙ্গন করে সেই ফলকে খেতে বলেন। কিন্তু মা মেয়ের এই কর্মে কিছু ভুল হয় আর সত্যবতী অভিশাপ পায় তার পুত্র ব্রাহ্মণ হয়েও ক্ষত্রিয় গুণ সম্পন্ন হবে। তখন সত্যবতী মহর্ষি ভৃগুর কাছে প্রার্থনা করেন পুত্রের পরিবর্তে পৌত্রকে এমন গুণ সম্পন্ন বানাতে বলেন। এরপরে সত্যবতীর পুত্র দগ্নিমুনি আর রেণুকার গর্ভে চতুর্থ পুত্র রূপে ভগবান পরশুরামের জন্ম হয়, যিনি জন্ম থেকে ব্রাহ্মণ আর গুণে ক্ষত্রিয় ছিলেন। যদি ভগবান শ্রীরামের জন্মের কথা বলা হয় তাহলে রাজা দশরথের কৌশল্যা পূর্বজন্মে স্বয়ম্ভ মনু আর শতরূপা ছিলেন, যিনি ভগবান বিষ্ণুকে পুত্ররূপে পাওয়ার জন্য ঘোর তপস্যা করেছিলেন। আর তেতাযুগে মহারাজা দশরথ সেই যজ্ঞের প্রসাদের ক্ষীরকে নিজের তিন স্ত্রীকে ভাগ করে দেন, কেননা কিছু সময় থেকে তাদের কোনো পুত্রপ্রাপ্ত হচ্ছিল না। দেবতারা তাকে পরামর্শ দিয়েছিলেন, যার পরে রাজা দশরথের বড় রানী কৌশল্যার গর্ভে একটি পুত্র সন্তান প্রাপ্ত হয়। সে পুত্র খুব ক্রান্তিবাদী, সেই পুত্র চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে হয়েছিল। তিনি নারায়ণের সপ্তম অবতার ভগবান শ্রীরাম ছিলেন। তো আসুন জেনে নিই শ্রীহরি বিষ্ণুর এই দুই অবতারের মধ্যে কি সমানতা ছিল। ভগবান পরশুরাম আর ভগবান শ্রীরাম দুজনেই নারায়ণের অবতার ছিলেন। তারা দুজনেই তার পিতার জন্য খুব আজ্ঞাকারী ছিলেন। ভগবান শ্রীরাম তার পিতার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য বনবাসে চলে যান, আর অন্যদিকে ভগবান পরশুরাম নিজের পিতার আজ্ঞা পালন করার জন্য নিজের মায়েরই গলা কেটে দেন। তারা দুজনেই ভগবান মহাদেবের পরম ভক্ত ছিলেন, দুজনেই শ্রেষ্ঠ ধনুর্বিদ ও যুদ্ধ কৌশলে নিপুণ ছিলেন। এবার জেনে নিই ভগবান পরশুরাম আর ভগবান শ্রীরামের মধ্যে কি অন্তর ছিল। তারা দুজনেই ভগবান শ্রীবিষ্ণুর অবতার হলেও পরশুরামজি ভগবান বিষ্ণুর অংশ অবতার আর ভগবান শ্রীরাম পূর্ণ অবতার। ভগবান পরশুরামের জন্ম সত্যযুগে হয়েছিল আর ভগবান শ্রীরামের জন্ম তেতাযুগে। পরশুরামজি আজও সাত চিরঞ্জীবীর মধ্যে অন্যতম। আর অন্যদিকে ভগবান শ্রীরাম তেতাযুগে নিজে লীলা সমাপ্ত করে বৈকুণ্ঠ ধামে প্রস্থান করেন। তাদের দুজনারই স্বভাবের মধ্যে অনেক অন্তর আছে। ভগবান পরশুরাম উগ্র আর ভগবান শ্রীরাম শান্ত। শ্রীরাম ক্ষত্রিয় কুলে জন্ম নেন আর ভগবান পরশুরাম ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন। ভগবান শ্রীরামের অস্ত্র খুব শক্তিশালী ধনুক, কিন্তু পরশুরামজির অস্ত্র পরশু ও ফর্সা। তো আসুন জেনে নিই এদের দুজনের মধ্যে কে ছিলেন সবথেকে বেশি শক্তিশালী, তার সাথে দুজনে কি কি আর কতগুলো যুদ্ধ লড়াই করেছিলেন। যদি ভগবান পরশুরামের কথা বলি তাহলে তার মুখ্য অস্ত্র পরশু ও ফর্সা। এই অস্ত্র তিনি ঘোর তপস্যা করে মহাদেবের থেকে প্রাপ্ত করেন, আর তার সাথে সাথে ভগবান মহাদেব পরশুরামকে দেবতাদের সকল শত্রু রাক্ষস আর দানবদের বিনাশ করার জন্য বরদানও দিয়েছিলেন। আর তার কাছে অনেক শক্তিশালী অস্ত্র যেমন ব্রহ্মাস্ত্র, বৈষ্ণবাস্ত্র, পাশুপতাস্ত্র সমেত অনেক দৈব অস্ত্রের সাথে সাথে মহাদেবের বিজয় ধনুকও ছিল। যদি বলা হয় তিনি তার জীবনে কতগুলো লড়াই করেছেন তাহলে বলা হয় ভগবান পরশুরাম রাবণকে পরাস্ত করা সহস্র বাহু মানে সহস্র অর্জুন সমেত অনেকের সাথে যুদ্ধ করেছিলেন। বলা হয় তিনি সহস্র অর্জুনের সকল বাহু কেটে দিয়েছিলেন। এছাড়াও তিনি 21 বার এই পৃথিবী থেকে দুরাচারী ক্ষত্রিয় রাজাদের অন্ত করেছিলেন। শুধুমাত্র এটাই নয়, ভগবান মহাদেবের পুত্র গণেশজির সাথেও তিনি যুদ্ধ করেছিলেন। তাছাড়া তিনি তার গুরু মহাদেবের সাথেও যুদ্ধ করেছিলেন। শুধু এটাই নয়, পরশুরামজি তার নিজের শিষ্য পিতামহ ভীষ্মের সাথেও যুদ্ধ করেছিলেন। তিনি চিরঞ্জীবী, এই কলিযুগেও তিনি বেঁচে আছেন, আর তার সাথেও তিনি ভগবান শ্রীহরি বিষ্ণুর দশম অবতার কল্কি অবতারের জন্য অপেক্ষা করে আছেন। তিনি কল্কি অবতারের সাথে মিলে কলিপুরুষকে বধ করবেন। আর যদি কথা বলি ভগবান শ্রীরামের অস্ত্র আর তার শক্তি সম্বন্ধে তাহলে ভগবান শ্রীরামের নামই তার সবথেকে বড় শক্তি। আর তার কাছে ষোলকলা আর একটি শক্তিশালী তরবারি আর একটি বায়ুধনুকও ছিল, যার প্রয়োগ তিনি অনেকবার করেছিলেন, যা জ্বলন্ত বাণ ছাড়তে সক্ষম ছিল। এছাড়াও এই ব্রহ্মাণ্ডে যত অস্ত্র শস্ত্র ছিল সবকিছুই ভগবান শ্রীরামের কাছে মজুদ ছিল। তার কাছে ব্রহ্মাস্ত্র, ব্রহ্মশিরাস্ত্র, নারায়ণাস্ত্র, বজ্রাস্ত্র, অগ্নিয়াস্ত্র, নন্দক তরবারি, গন্ধর্ব ইত্যাদি সমেত অনেক অস্ত্র তার কাছে বর্তমান ছিল। তার কাছে তার সবথেকে শক্তিশালী অস্ত্র তার রামবাণ ছিল। তার শিক্ষা শুধুমাত্র গুরু বিশ্বমিত্র দিয়েছিলেন। এবার যদি বলি ভগবান শ্রীরাম কত যুদ্ধ লড়েছিলেন তাহলে বলে দিই গুরু বিশ্বামিত্রের কথায় তারকা সুবাহু ছাড়াও অনেক রাক্ষসের সাথে তিনি যুদ্ধ করেছিলেন। এছাড়াও মাতা সীতাকে রাবণের কাছ থেকে মুক্ত করার জন্য বানর সেনাদের সাথে মিলে রাবণ সমেত তার সম্পূর্ণ বংশের নাশ করে দেন। বলা হয় একবার যখন ভগবান শ্রীরাম অশ্বমেধ যজ্ঞ করেন তখন তার আমনাসামনা
স্বয়ং ভগবান মহাদেবের সাথে হয়েছিল। এবার যদি প্রধান প্রশ্নের কথা বলি, তাহলে ভগবান পরশুরাম আর ভগবান শ্রীরামের মধ্যে কে ছিলেন বেশি শক্তিশালী? এই প্রশ্নের উত্তর দেওয়া অসম্ভব, কেননা দুজনই নারায়ণের অবতার ছিলেন। তো বন্ধুরা, আপনাদের মতে কে বেশি শক্তিশালী? এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।